ডাউনলোড প্রসেস আমরা ফার্স্টে আমাদের ক্রোম ব্রাউজারে যাব সেখানে গিয়ে আমরা সার্চ করব এপিকে ইউআরই লিখে এটা মানে হচ্ছে অ্যাপকিউর একটা অ্যাপ সেখানে ক্লিক করার পর আমরা একটু এরকম ওয়েব পেজ পাবো এখানে ওয়েবসাইটে ঢোকার পরে আমরা একটি ডাউনলোড অপশন পাবো সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা পুনরায় আরেকটি ডাউনলোড অপশন পাবো সেখানেও আবার ক্লিক করব অতঃপর আমরা এরকম একটি পেজ পাবো ডাউনলোড অপশন আবার ক্লিক করব তারপর আমরা এরকম একটি মেসেজ পাবো সেটা ওকে করে দিব আমরা দেখবো যে আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে ডাউনলোড ওকে ডান এখন আমরা এখানে ক্লিক করব তারপর ইনস্টলে ক্লিক করব নেক্সট স্টেপে এটা স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং প্রায় শেষের দিকে এখন আমরা ওপেনে ক্লিক করব আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে এখন আমরা সব কিছু অ্যালো করে দেব এখন আমরা এখানে সার্চ অপশনে গিয়ে PES 2021 এটা লিখে সার্চ দেব এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত গেমটি সবার উপরে পেয়ে গিয়েছি এখানে আমরা ইনস্টল ক্লিক করে দেব দেখবো যে স্টার্ট ডাউনলোডিং ওকে আমরা দেখতে পাচ্ছি যে বেস গেমটি ডাউনলোড হচ্ছে গেমটি 1.8 GB গেম মোটামুটি বড় সাইজের একটু সময় লাগবে ডাউনলোড হতে এজন্য আমাদের ওয়েট করতে হতে পারে এভাবে আমরা মূলত গেমটি ডাউনলোড করতে পারি তো ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা বেস গেম খেলতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন